আমিও আমার বরের রুমে উঁকি মেরেছি। ও আচ্ছা, তাহলে আমরা বরব? দেখছো, আমার তো মনেই ছিল না। তার মানে আমরা কেউই লুচুনা, তাহলে তো আরো অনেক কিছু করা যায়। নো ওয়ে। জয় তো হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি করছে, মাহি গিয়ে নিজের সিটে বসে বুকে দু হাত দিয়ে দুবার জোরে শ্বাস নেয়। কি রে, কি হয়েছে, এভাবে দৌড়ে আসলি, এখন আবার জোরে জোরে শ্বাসও নিচ্ছিস, কাহিনীটা কি? তিন্নি এসেই বলল, প্রেম কাহিনী রে, প্রেম কাহিনী। ও, এবার বুঝলাম। কি বুঝলি? সামথিং সামথিং। তোর মাথা মুন্ডু। এই, তোর একটা জিনিস খেয়াল করেছিস, জিনিয়া ও তার চেলারা এখনো কিন্তু আসেনি। আমিও তো তাই দেখছি। আচ্ছা, ওদেরকে জানানো হয়নি সকালে পড়ানোর কথা? হয়েছে তো, কিন্তু এখনো আসছে না কেন বুঝতাছি না। ওই দেখ, বলতে না বলতে শাকচুনিরা হাজির। তিন্নি রিয়া তাকিয়ে দেখে সত্যি তিনজনে আসছে। আজ জিনিয়াকে পুরো মডেল লাগছে, কি সুন্দর হাঁটা চলার ধরন, সত্যি মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। হাউ সুইট। সত্যি আজকে তোমাকে শাড়িতে ভীষণ সুন্দর লাগতেছে। আমি বরাবরই অনেক সুন্দর, সবাই বলে আমি নাকি সুন্দরী। তিন্নি বলল, হে ময়দা কত। ইউ, এভাবে হাসার মানে কি? রিয়া, তিন্নি, তোরা একটু থাম না, আমি ওদের হয়ে ক্ষমা চাচ্ছি, তুমি বসো। হ্যাঁ, ওঠো। মানে উঠো মানে? ইউ, এই যে ফেলটুস লেডিরা, এটা আমার জায়গা, সো আমি এখানেই বসবো। ফেলটুস, তুমি ওঠো। এর মধ্যে জয় প্রবেশ করল, সবাই দাঁড়িয়ে গুড মর্নিং বলল। সিট ডাউন। আর তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো। আমার জায়গায় মাহি বসেছে, আমি কোথায় বসবো? ওই দিকটায় বসো, এখনো তো অনেক সিট আছে। আমি আমার জায়গায় বসবো, মাহিকে এই জায়গায় বসতে বলো। মনে পাখি, আই মিন মাহি, তুমি ওঠো, ওকে বসতে দাও। মাহি করুণ দৃষ্টিতে তাকালো জয়ের দিকে, আর জিনিয়া পুইচাশিক হাসি দিল। রিয়া তিন্নি তো কেঁদে দেয়ার পালা, ভাইয়া মাহিকে সব কি বলছে, ওকে উঠে যেতে বলতো। মাহি উঠতেই জিনিয়া ঝটপট বসে পড়ল, জয় উঠে দাঁড়ালো, যা দেখে সবাই অবাক, আর মাহি মন খারাপ করে বসে দাঁড়িয়ে আছে। তুমি এটাই বসো। সবাই তো অবাক। কিন্তু আপনি? তিন্নি, তুই ওই পাশেরটায় যা, আমি এখানে বসি। আচ্ছা, বলে তিন্নি অন্যটায় গিয়ে বসল। মাহিও জয়ের চেয়ারে বসল, এখন প্রথম চেয়ারে মাহি, তার দুপাশের দুটোয় একটায় জয় এবং অন্যটায় জিনিয়া। জয়ের পাশের চেয়ার হৃদ, আর জিনিয়ার পাশের চেয়ারে রিয়া, হৃদের পাশের চেয়ারে রুহি, আর রিয়ার পাশের চেয়ারে তিন্নি। জিনিয়া তো রাগে ফুসছে। তুমি না বলেছিলে আর পড়তে আসবে না তাহলে? জয়, রিয়া, তিন্নি অবাক। আচ্ছা, এই মেয়ে কি ঝগড়া বা তর্ক ছাড়া কিছুই পারে না নাকি? মাহি এবার মুখ খুলল। হ্যাঁ বলেছি, তখন বলেছি আসবো না, এখন বলছি আসবো, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত, আমার মনে হয় এটাতে তোমার নাক না গলালেও চলবে। জয় পড়াচ্ছে আর মাহি নিজের হাত দেখছে। জয় সবাইকে লিখতে বলেছে, মাহি বলেছে সে মুখস্থ বলবে, তাই পড়া বলে বারবার হাত দেখছে। জয় হাতটা টান মেরে নিজের কাছে আনল, সবাই লেখায় ব্যস্ত তাই কেউ দেখল না। ঘড়ি দেখছো? এটা আমার দাদা দিয়েছে। জয় একটু পর্যবেক্ষণ করলো ঘড়িটাকে। সুন্দর না? আমি তো পছন্দ করে কিনলাম, আর আমাকে জিজ্ঞাসা করছে। কিছু বললেন না? সত্যি ঘড়িটা সুন্দর, তোমার হাতে খুব মানিয়েছে। জয় ঘড়িটার দিকে বারবার তাকাচ্ছে, সত্যি ওর মন পাখির হাতে ঘড়িটা মানিয়েছে, কোনো দিন ভাবেনি এই ঘড়ি হাতে মন পাখিকে দেখতে পাবে। মাহি হুট করে ঘড়িটা হাত থেকে খুলে জয়ের হাতে দিল। নিন দেখুন। এমনি দেখার থেকে তোমার হাতের সাথে থাকা কালিং বেশি সুন্দর লাগতো। জয় ঘড়িতে হাত বোলাতে বোলাতে মনে পড়লো এক বছর আগের ঘটনা। জয় আমেরিকাতেই থাকতো, আর মাহিম গেছিল অফিসিয়াল কাজে জয়ের কাছে। ওরা দুজনে ভার্সিটি লাইফ থেকেই বন্ধু, সব কাজ প্রায় দুজনে একসাথেই করতো। সেদিন মাহিম বলেছিল সুন্দর দেখে একটা ঘড়ি পছন্দ করে দিত, ছুটকির জন্য নিব। জয় সেদিন এই ঘড়িটাই ওকে দেখিয়ে বলেছিল, এটা নিতে পারিস মাহির জন্য, ওর হাতে খুব স্যুট করবে। মাহিম ওটাই নিয়েছিল মাহির জন্য। হাতে পরো, ভালো লাগবে। না, পরে পরবো। খপ করে জয় মাহির হাতটা টান মেরে নিজের কাছে নেয়।
টেবিলের নিচে হাত রেখেই মাহিকে জয় ঘড়িটা পরিয়ে দেয় আর হাতটা ধরে রাখে। মাহি যতই হাতটা ছাড়াতে চাইছে জয় ততই শক্ত করে ধরছে। টেবিলের নিচে তো তাই কেউ দেখতে পারছে না। মাহি বারবার অসহায় দৃষ্টিতে তাকাচ্ছে যাতে হাতটা ছাড়ে, কিন্তু জয় সে হাতটা চেপে ধরেই বসে আছে। মাহি হাতটা যতই মোড়াচ্ছে জয় ততই চেপে ধরছে। স্যার, অস্পষ্টভাবে বেরিয়ে এলো মুখ থেকে, স্যার কিছু বলবে? স্যার, সবাই লেখা রেখে মাহির দিকে তাকালো। মাহি এবার কি বলবে ভাবতে ভাবতে বলে ফেলল, আমার একটু ওয়াশরুমে যেতে হবে। তা এত জোরে বলতে হয়? আমরা ভাবলাম কি নাকি। মাহি জয়ের দিকে তাকালো, জয় মাহির দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো, আর মাহির হাতটা ছেড়ে দিল। মাহি মুচকি হাসি দিয়ে দৌড় দিল। সকালবেলা মানুষ কিভাবে যে পড়ে! মাহির ছোটবেলা থেকে অভ্যাস রাতে এবং বিকেলে পড়ার। সকালে পড়তে বসলেই ঘুম আসে, সবার নাকি সকালে পড়া মনে থাকে, কিন্তু মাহি ওর তো ঘুম আসে। ঘুম না আসলেও কেমন কেমন লাগে, যেরকম এখন লাগছিল, তাই ওয়াশরুমের বাহানা দিয়ে মনে মনে কেটে পড়ল। মাহি সোজা জয়ের আব্বু আম্মুর কাছে চলে আসলো, হাতটাও জ্বলছে, তাকিয়ে দেখে লাল হয়ে আছে। মাহি মা যে এদিকে আয়, বস এখানে। বাবা মা তোমরা ভালো আছো তো? হ্যাঁ মা ভালো আছি, তুই কেমন আছিস? কি রে বলছিস না যে, তোমাদের জিরাফ ছেলেটার জন্য ভালো থাকতে পারি? এই দেখো। এরকম হলো কিভাবে? তুই বস, আমি বরফ নিয়ে আসছি। এসব কে করেছে? তোমার ছেলে। আমার ছেলে? কষ্ট হচ্ছে খুব, তাই না মা? হাতটা এদিকে দে, বরফ লাগিয়ে দি। ছেলেটাকে বলিহারি, এত জোরে কেউ হাত ধরে? দেখেছো কিভাবে লাল হয়ে গেছে? মাহির হাতটা লাল হয়ে আছে আর জয়ের আম্মু বরফ লাগিয়ে দিচ্ছে। জয়ের আব্বু চকলেটের খোসা ছিঁড়তে ছিঁড়তে বলে, সব কষ্টের ঔষধ হচ্ছে একটু ভালোবাসা, আর সেটা যদি হয় খাবারের সঙ্গে তাহলে তো কোনো কথাই নেই। হা করতো দেখি। আমি খাবো না। বাবা দিচ্ছি, খা। সাথে সাথে মাহি হা করল আর জয়ের আব্বু চকলেট ভেঙে কিছু অংশ মাহির মুখে দিল। জিরাফটার কত বড় সাহস আমার হাত চেপে ধরে। হ্যাঁ তাই তো, কত বড় সাহস আমার মাহিমার হাত চেপে ধরে। মাহি আবারও বলতে শুরু করল, আমি ডাইনোসরটাকে কতবার বললাম হাতটা ছাড়ুন, কিন্তু সে আমার হাত ছাড়লো না। হ্যাঁ হাতটা ছাড়লো না। জয়ের আম্মু তো শুধু তাকিয়ে মাহির আর জয়ের আব্বুর কাণ্ড দেখছে। মাহি আবার বলতে শুরু করল, আমার হাত লাল করে দিল মুচড়িয়ে। ও একবার আসুক, তারপর ওকে জিজ্ঞেস করব এরকম কেন করল। শুধু জিজ্ঞেস করবা, মাইর দিবা না? হ্যাঁ মাইর এত দিব। এর মধ্যেই জয় আসলো, কি ব্যাপার তুমি এখানে? ওয়াশরুমের কথা বলে তুমি এখানে কি করছো? পড়বে না নাকি? এদিকে আয়, এখানে বস, এই দেখ। মনে পাখি, এসব কি করে হলো? তুমি জানো না এসব কি করে হয়েছে? বিলিভ মি ড্যাট, আমি সত্যি জানি না। মনে পাখি কি হয়েছে বলো আমায়, হাতটা দাও দেখি, এত লাল হয়ে গেছে কেন? আই এম সরি, আমি বুঝতে পারিনি তোমার হাতে এতটা লাগবে। আই এম সরি, খুব কষ্ট হচ্ছে তাই না? জয়ের অবস্থা দেখে বাবা মা দুজনেই শকড, যেরকম করছে মনে হচ্ছে ব্যথাটা মাহি না ও নিজেই পেয়েছে। মাহিও অবাক হয়ে তাকিয়ে আছে, কি বলবে কি বলা উচিত কিছুই বুঝতেছে না। মম একটু বরফ আনো না। জয় আমি বরফ লাগিয়ে দিয়েছি, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। জয় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। আজ কলেজে যেতে হবে না। মানে? মানে সিম্পল, আজ তুমি কলেজে যেতে পারবে না। কিন্তু? কোনো কিন্তু টিন্তু নেই, তিন্নি তো যাবেই, ওর থেকে পড়া জেনে নিও। হ্যাঁ মা আজ যেতে হবে না, আমরা না হয় বাপ বেটি মিলে সময় কাটিয়ে দিব। আজ যেতে হবে না, আমরা সবাই মিলে গল্প করব, কেমন? আচ্ছা ঠিক আছে, যাব না। পড়া শেষে সবাই চলে গেল, রিয়া বাদে। মাহি যখন যাবে না তো আজও তিন্নির সাথে যাবে। মাহিকে ওখানে বসে থাকতে দেখে জিনিয়া তোর রাগে ফুসতে ফুসতে চলে গেছে। তিন্নি এবং রিয়া 8:45 দিকে চলে গেছে, সাথে জয়ের আব্বুও। বলে গেছে আজ তাড়াতাড়ি আসবে বাসায়। জয়দের বাসায় এখন জয়ের আম্মু, জয়, মাহি এবং কাজের বউ আছে। তিন্নি, জয়ের আব্বু, তারা তো কলেজে গেল, আর বিজয়, বিজয় তো অফিসিয়াল কাজে যশোর গেছে 9 দিনের জন্য। 7-8 দিন হয়তো শেষ, কাল পরশু এসে পড়বে। জয় 10:00 দিকে অফিসে গেল, তারপর মাহি ও জয়ের আম্মু কতক্ষণ গল্প করে কিচেনে গেল। মাহির জন্য আজ সে নিজেই রান্না করবে। মাহিও পিছিয়ে পিছিয়ে গেল। জয়ের আম্মুর কাছ থেকে জানতে পারল
জয় চিংড়ির মালাইকারি খেতে পছন্দ করে, আর এটা তো মাহিরও পছন্দ। মাহির সেদিনের পুরনো বাড়ির কথা মনে পড়ে গেল। জয় নিজের পছন্দ চিংড়ির মালাইকারি না খেয়ে ওকে খাইয়েছিল। কাকতালীয় ভাবে দুজনের পছন্দের খাবারই এক, ভাবতে কেমন কেমন লাগছে। মাহিও জয়ের আম্মুকে হেল্প করলো। হাতে ব্যথা তো তখনই শেষ হয়ে গিয়েছিল, যা একটু লাল ছিল। জয় একটু বেশিই করছে। আচ্ছা, এসবের পেছনে জয়ের কোনো উদ্দেশ্য নেই তো আবার? না, কিসের উদ্দেশ্য থাকবে? কষ্ট হচ্ছিল তাই নিষেধ করেছে। জয়ের আব্বু 11:30 এসেছে। এসে তো মাহির সাথে গল্প করতে বসেছে। জয়ও 12:00 আসলো। মাহিকে সোফায় বসে থাকতে দেখে সোজা নিজের রুমে গিয়ে ট্রাউজারটাও টি শার্ট পরে আসলো। ড্রয়িং রুমে এসে মাহিকে একটা চোখে টিপ মারল, আর মাহি একটা ভেংচি কাটল। জয় ওখান থেকে কিচেনে এসে মমকে জড়িয়ে ধরল। কিছু বলবি? হুম, মাহিকে শাড়ি পরিয়ে দিতে হবে, তাই তো? হুম, তুই জানলে কি করে? কালকে দেখেছি আমার লাভেরিয়া ছেলে শাড়ির সাথে কথা বলছে। মম, তুমিও না? মাহিমা? জি মা। ও কি খায়? ওকে দে, দেখ না আমি হাতে আটা লাগিয়েছি। আচ্ছা ঠিক আছে, আসুন। হুম, চলো। কি খাবেন বলুন? এখান থেকে কিচেনে প্লাস ড্রয়িং রুমের অনেক দূরত্ব। চকলেট? মানে? সিম্পল, চকলেট খেতে হেভি টেস্ট, তাই ওইটাই খাবো। আপনার মাথা মুন্ডু টেস্ট? তবু চকলেট খেতে হেভি টেস্ট। রাগ উঠছে কিন্তু, আবারও জিজ্ঞেস করছি কি খাবেন? এটা খাবো। তাই? জয়ের সামনে এসে ওর দিকে ঝুঁকে, আপনার এটা লাগবে? হুম। জয় তো মহা আনন্দে ভেসে বেড়াচ্ছে, মাহি ওকে কিস করবে তাই। জয়ের আনন্দ মাটি করে মাহি ও ঠোঁটে চিমটি কাটল, আউজ বলে হাত দিয়ে ঠোঁট চেপে ধরল। সাথে সাথে জয়ের আম্মু চলে আসলো। জয়, কি হয়েছে? বাবা এইভাবে চিৎকার দিলি কেন? মাহি, ওর কি হয়েছে? মাহি জয়ের দিকে আর চোখে তাকাচ্ছে, আর জয় মিটি মিটি হাসছে। এই ভেবে এখনো কি উত্তর দিবে? তার গুড়া কিরমি হয়েছে। হোয়াট? গুড়া কি 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 যেন বললি? গুড়া ক্রি না, গুড়া কা মাস হ্যায়, গুড়া কা মাস বলেছি। ভাইয়া নাকি গুড়া মাছ খাবে। জয় তো রাগে ফেস লাল হয়ে যাচ্ছে। জয়? জি মম। গুড়া মাছ নেই বাসায়, তাই যা রান্না করেছি তাই খাও। আমি তোমার কাছে গুড়া মাছ খেতে চেয়েছি। আপনি আমাকে রাগ দেখাচ্ছেন, এক্ষুনি মাকে বলে দিব আপনাকে গুঁড়ো মাছ দিতে পারিনি, তাই আমাকে রাগ দেখাচ্ছেন। মা, মা! শোনা বউ আমার, বর কিছু বললে শাশুড়িকে বলতে হয়? এরকম করছো কেন? ও হ্যাঁ, সরি সরি। আপনি আমার মুখ চেপে ধরেছেন, এক্ষুনি শাশুড়ি মাকে বলছি। আরে আরে, এই বউ যেও না, আমি তোমার জন্য চকলেট আনছি, নিবে না? কোথায় দেখি? নেই, আমার মনে হয় রুমে রেখে এসেছি। আচ্ছা পরে দিন। তারপর মাহি জয়ের আমুর থেকে গরম গরম ফুলকো লুচি আনলো এবং আলুর দম। যদিও জয়কে ভাত খাওয়াও অফার করেছিল, কিন্তু জয় খাবে না, লুচি খাবে। লুচি এবং আলুর দম ও কিছু ফল জয়কে দিয়ে মাহি সোজা জয়ের আব্বুর কাছে আসে। এসে আবার গল্প শুরু করে দিয়েছে। জয় খাওয়া শেষ করে ড্রয়িং রুমে এসে বলল, চকলেট নিবে না? নিলে তাড়াতাড়ি আসো। বাবা আমি যাই, চকলেট নিয়ে আসতেছি, তুমি বরং এখন মায়ের সাথে গল্প করো। পাগলি মেয়ে, কি গো তোমার রান্না হলো? মাহিমা তো তোমার সাথে গল্প করতে বলে গেল। কোথায় গেছে? জয়ের কাছে চকলেট আনতে। ও, তুমি গিয়ে বসো, আমি খাবার দিচ্ছি। লুচি খাবো কিন্তু, আহ কতদিন পর বানিয়েছ। হুম, মাহিমার জন্য বানিয়েছি। এদিকে মাহি এক প্রকার নাচতে নাচতে জয়ের রুমে আসে। না, কাউকে দেখছে না, ডাইনোসরটা গেল কই? এসব ভাবতে ভাবতে ওয়াশরুমে বেলকনিতে উকি মারছে। না, জিরাফটা তো কোথাও নেই। তখনই খুট করে দরজা বন্ধ হওয়ার আওয়াজ পায়, আর মাহি কেঁপে ওঠে, পেছনে তাকায়। জয় বুকের উপর হাত বেঁধে ডেভিল মার্কে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে, আর মিটি মিটি হাসছে। আপনি আপনি এখানে? হ্যাঁ আমি, আর আমি এখানে মানে? তুই জানো না এটা আমার রুম? হ্যাঁ জানি তো। গুড। আপনি এভাবে এগোচ্ছেন কেন? তুমি এভাবে পিছিয়ে যাচ্ছ কেন?
আপনি সামনে এগোচ্ছেন, তাই তুমি পিছিয়ে যাচ্ছ, তাই আমিও সামনে এগোচ্ছি। আমি পিছিয়ে যাচ্ছি তাই আপনি সামনে এগোচ্ছেন। আহ, মনে পাখি? জি। কামন মনে পাখি, এতটা ভয় পাবার কি আছে? আমি তো বলেছি তোমাকে, তোমার অনুমতি ছাড়া তোমাকে কিছুই করব না। তাহলে সরি, আসলে আসলে কি? আসলে আপনি কেমন করে যেন আমার কাছে আসেন, ওটা দেখলেই ভয় করে। আই থিঙ্ক তোমার ভয় কমাতে হলে হাঁটার স্টাইল চেঞ্জ করতে হবে। আপনাকে কে বলেছে হাঁটার স্টাইল চেঞ্জ করতে হবে? আমি? বাট তা না হলে তো আমার বউয়ের ভয় কমবে না, আর ভয় না কমলে তো বউয়ের সাথে রোমান্স করতে পারবো না। আপনি না খুব খারাপ। মাহি বেডে বসে পা দুলিয়ে চকলেট খাচ্ছে, আর জয় অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটা মেয়ে এতটা চকলেট পাগলি হয় কি করে, ওর মাথায় আসছে না। মাহি এক মনে চকলেট খাচ্ছে, পাশে কেউ বসে আছে নাকি তা ওর মাথাতে নেই, এটা জয়ের ধারণা। ওভাবে তাকিয়ে আছেন কেন, আমার তো পেট ফুলবে। হোয়াট, পেট ফুলবে মানে? ফুলবে মানে আপনি যে ওভাবে ড্যাব ড্যাব করে আমার খাওয়া দেখছেন, ওতে তো আমার পেটে অসুখ হবে, পেট ব্যথা হবে, পেট ফুলবে, পেটের ভিতর গুড়গুড় করবে, ইঁদুর বাবাজিরা, তখন আমার কি হবে? পেটে ইঁদুর? ও এম জি, তুমি পারো বটে। বিকেলবেলা মাহিকে জয়ের আম্মু একদিকে শাড়ি পরিয়ে দিচ্ছে, আর একদিকে মাহি খুলে ফেলছে, তাই তিন্নি হাত দুটো ধরে রেখেছে, আর জয়ের আম্মু শাড়ি পরিয়ে দিচ্ছে। এবার শাড়ি পরানো কমপ্লিট। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। মাহি দোস্ত, তোকে তো সেই লেভেলে সুন্দর লাগছে। দাঁড়া একটা পিক তুলি, বলে ঠুস করে একটা পিক তুললো, এটা রিয়াকে দেখাবো। আচ্ছা দেখাস। দাঁড়াও ছোট ভাইয়াকে আগে ডাকি। ভাইয়া, এই ভাইয়া। মাহি তো লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে।